এখন বাজে হচ্ছে 12:12, আমাদের বের হওয়ার কথা 12টার সময়। এই দীপ্তর জন্য সবকিছু লেট হয়ে গেল, বিকজ ও দুইবার করে ড্রেস চেঞ্জ করছে। এই যে ফার্স্টে চেঞ্জ করছিল হচ্ছে সবুজ জামা, এখন লাল। আমার জন্য মানে কি আশ্চর্য, তোমরা সবাই লেট করলা, দোষ হলো না? তুমি দুইবার করে ড্রেস চেঞ্জ করছো এই জন্য লেট হয়ে গেছো। শোনো, আমি লেট না, তোমরা সবাই একটু টু আর্লি, তাই না? আমরা কোথায় যাচ্ছি আজকে? ও ভুরিটা থেকে আমরা যাচ্ছি রবি ঠাকুরের বাড়িতে। আজকে আমরা রবি ঠাকুরের বাড়িতে যাচ্ছি। রবিবার হলে ভালো হতো, রবিবার যাচ্ছি, রবিবার বন্ধ থাকে রবি। এবি হয় তো জিনিসটা। এই আয়না, তুমি যাবে আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ যাবে, সেই জন্য কাজ করে না। বাবাকে যেতে দিবা না তুমি? দীপ্ত আবার চেঞ্জ করতে গেছে গেন্দে উপরে। হেই দীপ্ত, আবার চেঞ্জ করেছো? তুমি বলতেছিল এটা পড়লে নাকি বাচ্চা বাচ্চা লাগে। চলো চলো, প্রথমে সবুজ, তারপরে লাল লাল কালো, এখন আবার লাল। তোমার ভাই আবার তোমাকে ভিডিওতে কালার করার জন্য তোমার ভাইয়া বললো কি তোমাকে ড্রেস ভালো লাগছে না? না না, আসলে সত্যি কথা বলো, চিন্তা করেন। এই যে তুমি তুমি রাঙামাটি ঘুরে কালো হয়ে গেছিলাম না? হ্যাঁ, ঘরে থেকে একটু ফর্সা হয়েছিলাম, আজকে আবার কালো হয়ে যাব। কালো ফর্সা নিয়ে টেনশন মানুষের। এই তোমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো বিয়ে হয় নাই। শিশির বেকারিতে খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া শুরু করলাম, মাত্র কোক দিয়ে শুরু করলাম। কোক দিয়ে শুরু করলাম? হ্যাঁ। ক্লিন শেফ করেছিস কেন তুমি? ক্লিন শেফ করছি এমনি, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। 10টা বেশি নাই ভাই? না 10টা বেশি নাই। কিছু আসলে এটা মিস করা যাবে না? না ভাই, না বলে যা সিঙ্গারা, এই জিনিসটা মিস করা যাবে না। খাবো নাকি এখনই? পরে যাবো, ওদিকে যায় আর পাবা না, অলরেডি 3টা কম। আমাদের সেই ডিম প্যাটিস এখানকার বিখ্যাত। এটা হচ্ছে আমরা যখন জেলা স্কুলে পড়তাম তখন আমাদেরকে এই শিশির বেকারের ডিম প্যাটিস দিয়ে যেত। কুষ্টিয়াতে আসলে কলিজার সিঙ্গারা আর ডিম প্যাটিস মাস্ট ট্রাই। হাফ ডিম আর কি এখানে। তোমার হাফ আমার হাফ, একটা ডিম। হ্যাঁ, দুই হাফে এক ডিম। খাওয়া দাওয়া শেষ, সো আমরা এখন হচ্ছে কুটিবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অলরেডি লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে। আর মেনলি আমরা হচ্ছে কুটিবাড়িতে কুষ্টিয়া থেকে 2টা ওয়ে দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে মীর মোশাররফ সেতু দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে নদীটা ক্রস করে তারপর ওইখান থেকে অটো অথবা ভ্যান ভাড়া করে ওইদিক দিয়ে যাওয়া যায় আর কি। আপনারা যদি গাড়ি নিয়ে কুষ্টিয়াতে আসেন সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি মীর মোশাররফ হোসেন ব্রিজ দিয়ে চলে যাবেন, সেটা হচ্ছে ইজি ওয়ে। বাট আমরা আজকে যে ওয়েতে যে যাবো সেটা হচ্ছে একটু গ্রামের ভিতর দিয়ে যাবো আর কি, যেহেতু আমাদের ইজি ওয়ে সবসময় ভালো লাগে না, আর অ্যাসথেটিক ফিলটাও আসে না ভিডিওতে আর কি। তো এনিওয়ে আমরা হচ্ছে এই নদীটা প্রথমে ক্রস করবো, তারপরে ওই পার থেকে ভ্যান নিয়ে তারপরে আমরা ওদিক দিয়ে যাবো। আচ্ছা, কোন কোন রাস্তা দিয়ে যাবে একটু বলে দাও, মানে ওই জায়গাটার নাম কি? নদী ক্রস করে পরে কি আসে বলো তো? বোরিং। তুমি এতক্ষণ বোরিং দেখার জন্য দাঁড়াইছিলে, পিছনে ফুটেজ কার জন্য দাঁড়াইছিল। লেটস গো। আমরা এখন যাচ্ছি ঘোড়ার ঘাটে, যাচ্ছি বড় বাজারের ভিতর দিয়ে, কুষ্টিয়া বড় বাজার এটাকে বলে। এখানে কি তুমি প্রথম আসলা? আরে ঘোড়ার ঘাটে কি হয় কি, মানে ফ্রিকোয়েন্টলি আসতাম নাকি? এটা হচ্ছে ঘোড়ার ঘাট। আমরা এখন ঘোড়ার ঘাটে চলে আসলাম, অনেকের ঘোড়া এখান থেকে হারাই গেছিল। এটা আমার ঘাট তো, ঘোড়া ছিল আমার এখানে একটা, তারপরে ওটা বাধা ছিল, ওটা হারাই চলে গেছে, ঘাস শেষ হয়ে গেছিল বলে ঘোড়া চলে গেছিল, এরকম টাইপের নামই ঘোড়ার ঘাট হয়ে গেছে। আমি কি টাকা নিস নাকি? সবার কাছে 2 টাকা করে দিস কে? নাই 3 টাকা করে, ওর সবার জন্মদিন নাই। তোর একবার তো শালা, এই শালা কি অবস্থা? সাবস্ক্রাইব নাও। দীপ্ত, এটা কি নদী তুমি জানো না? জানি, গড়ে নদী। তুমি জিজ্ঞেস কেন করলা তুমি? না এখানে তো ওই দেখো হরিপুর ব্রিজ, ওই যে হরিপুর ব্রিজ। হ্যাঁ। এই তুমি কি ফার্স্ট আসছো নাকি শিলাইদা? না না, আমি আগে আলাউদ্দিন নগর হয়ে গেছি, এই রাস্তা দিয়ে যাইনি। আর তুমি এই রাস্তা দিয়ে এই 13 জনের ভিতরে প্রথম এদিক দিয়ে যাচ্ছো? হ্যাঁ। তুমি কুষ্টিয়ার? এই জন্যই আমি ইউনিক। আমি তো প্রথম এদিকে যাইনি কখনো। তো এদিক দিয়ে আগে যাস নাই? এমনিতে এ এলাকায় গেছি কিন্তু এদিক দিয়ে কুঠিবাড়ি যাইনি কখনো। ওরা গেছে সেদিক দিয়ে? গুড, তুই আর আমি কুষ্টিয়ান। ইয়েস।
হ্যাঁ, সো আমরা হচ্ছে দুইটা বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছি আজকে কুটিবাড়িতে, যারা কুষ্টিয়ার হয়ে ওই দিক দিয়ে কুটিবাড়ি যায় নাই। আরে এই এই রাস্তা দিয়ে যায়নি, তারা তো মানে আসলে কুষ্টিয়ার না। ওখানেও আমাদের গ্রুপের এক অংশ আছে, আমরা টোটাল 13 জন যাচ্ছি আজকে একসাথে। বিশাল বড় গ্রুপ। হ্যাঁ, ভ্যানে যাব না আমরা? ইয়েস, আর ভ্যানেই মজা। ভাঙা রাস্তায় ভ্যান ভালো, আসলেই মজা। আমি আজকে পড়ে গেলে আমি অত সাদার পারি না, বাঁচাই হোক আমাকে। আমি এদিকে দীপ্ত পড়ে গেতে দেখেছিল। হ্যালো, কয়বার হ্যালো দিবা? অনেকবার। ভ্যান একটা ঠিক করে সব জায়গায় উঠে বসে বললাম, আমাদের ভ্যান কই? এরা যা কামিয়ে আসি। হ্যাঁ, আপনাদের ভ্যান ঠিক করে আগে পাশে এত সেলফিশ তুই। আরে আল্লাহ, কেউ তো আগেও আসছে না আমাদের দেখে। কত করে বিস নেবেন? 30 টাকা করে যাচ্ছে। 30 টাকা করে? হ্যাঁ, 30 টাকা করে যাচ্ছে। ওই গাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো 30 টাকা করে। না না না, বাই 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 বাই। সবগুলো স্কুল খালি মাস করে একটা বাস দিই। আমরা টোটাল কয়জন? 12 জন। 13 জন টাকা বললাম কেন? তখন কি জানি 13 জন কেন, 13 জন টাকা দিছি। 12 জন, সব গানি 13 জন, করতে করতে 12 জন হলো কিভাবে? আমরা ফাইনালি ভ্যানে উঠে পড়ছি। ভ্যান ভাড়া হচ্ছে এখান থেকে 30 টাকা করে পার পারসন। সো আপনারা এখানে চাইলে সিএনজিতেও যেতে পারেন, এখানে সিএনজিও ছিল প্লাস অটোও ছিল, বাট আমরা ভ্যানে যাচ্ছি বিকজ ভ্যানের জার্নিটা বেশি মজা। উপভোগ করতে করতে যাবো নাকি দীপ্ত? হ্যাঁ, সূর্য এখন একটু সূর্য একটু পরে ছায়া পাবো ইনশাল্লাহ। কিভাবে অস্থির লাগছে এখন, ভালো লাগতেছে। এতক্ষণ রাস্তা খারাপ ছিল, বাট এখন থেকে রাস্তা ভালো। মেনলি আমরা এখন আসছি হচ্ছে নভেম্বর মাসে, আলটিমেটলি রোদ লাগলেও রোদের তেজ এত বেশি নাই, অতটাও গরম লাগতেছে না। বাট যদি আপনারা এখানে সামারে আসেন, তাহলে আমি সাজেস্ট করবো যে অবশ্যই অটোতে করে ওই দিক দিয়ে চলে যাওয়ার জন্য, বিকজ নাহলে কিন্তু খুবই গরম লাগবে। বাট এখন হচ্ছে শীতের শুরুর দিকে, তো অতটা গরমের রোদের অতটা তেজ নেই আর কি। এখানে আরেকটা নতুন গেট করছে, এর আগের বার আমরা এই গেটটা পাই নাই। এই গেটটা আমি ফার্স্ট দেখলাম, ভিতরে আরেকটা গেট আছে। চলে আসছি আমরা, আমরা চলে এসেছি কুটিবাড়িতে। আমরা চলে এসেছি কুটিবাড়িতে। এই সেই কুটিবাড়ি কুষ্টিয়া থেকে মেনলি, এটা হচ্ছে 15.14 কিলোমিটার দূরে। কি দীপ্ত পোজ দিচ্ছ উপরে তুমি? এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আর যদি ছাত্রছাত্রী আসে তাহলে 5 টাকা। এর আগে আমি যখন আসছিলাম তখন মোস্ট প্রবলি এটা হচ্ছে হোয়াইট কালারের ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এটা মোস্ট প্রবলি আগে হোয়াইট কালার ছিল, এখন আবার এটার কালার চেঞ্জ করছে মনে হচ্ছে। তুমি লাস্ট কবে আসছো দীপ্ত? 2 বছর আগে। 2 বছর আগে আমি আর সাদমান আসছিলাম যে, হ্যাঁ বাইক নিয়ে। তখন কি এটার কালার এরকম ছিল? না, তখন লাল ছিল, তাই না সাদমান? কালার চেঞ্জ করছে আমারও দেখে মনে হচ্ছে যে এটা রিসেন্টলি। কুটিবাড়ির পাশে সুন্দর একটা পুকুর, পুকুরের পাশে এখানে বসার খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এই পুকুরটা তো অনেক সাপ আছে। তো কামড়াইছিল? না, আমি দেখছি অনেকবার, যতবার আসি ততবারই অনেকগুলো সাপ দেখছি। সমস্যা কি? ওই যে গোসল করতে দেখ, ওরা তো প্রো, ওরা তো নুব। এখানে সেই বকুলতলা, এখানে বসে বসে লেখালেখি করতেন। বকুলতলার বিয়ে শুনো নাই তুমি? না, কি ছিল? পুকুরের চারদিক দিয়ে ঘুরে ঘুরে একটু বসবো,
বাট এখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমি দেখতেছি যে যে পুকুরটার পাশে এখানে হচ্ছে চটপটির কিছু দোকান ছিল। এর আগের বার আমরা যখন আসছিলাম তখন চটপটি খাইছিলাম এখানে। না আমি দুই বছর না, আমি চার বছর আগে আসছি। এই যে এখানে হচ্ছে চটপটির দোকান ছিল কিছু। ভালো লাগতেছে, একটু হিস্টোরি বলো তাহলে আরো ভালো লাগতো। তুমি বলো। Rabindranath Tagore was born the 17th of May, 1861. Wow. 17 May, 1861. Oh. 1861 থেকে 2020 কত হয়? এই ম্যাথে ভালো কে পারো? ওহ, এই প্লেসটা সবথেকে বেশি সুন্দর বিকজ একদম হচ্ছে পুকুর, পুকুরের পাশে এরকম বসার খুব সুন্দর একটা জায়গা। বাট অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি লাস্ট হিসাব করতেছিলাম হাটতে আসার সময় যে আমি লাস্ট চার থেকে পাঁচ বছর আগে আসছি, বাট চার থেকে পাঁচ বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর এদিকে সেলফি উঠতেছে, তো ভালোই লাগতেছে। রাসুর দিকে দেখো তো, পিঠটা বেশি বেঁকা হয়ে আছে। হ্যাঁ ওটা আল্লাহ, ফটোগ্রাফারের কাছে পড়ছি। ক্যান্ডিড তুলে দাও, ক্যান্ডিড ক্যান্ডিড এখন আমরা ভিতরে যাব, বাড়ির ভিতরে। সো লেটস গো, ভিতরে কি আছে দেখি। দীপ্ত নায়ক পোজ দাও একটা। পানি পরিশোধন করতে হইতে পারে। হ্যাঁ, সে আমলের ফিল্টার এটা। এটা হচ্ছে ওটার স্ট্যান্ড। শ্বশুর বাড়ি রবীন্দ্রনাথের হাতের লেখা ছিলেন চিত্র। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নৌকা। এটা মহাত্মা গান্ধীর সাথে রবীন্দ্রনাথের ছবি বিজ্ঞানীদের কি পরিমাণ সুন্দর একটা সম্পর্ক চিন্তা করা যায় সেটাই। চলো যাই তাহলে আমরা বের হই। আসলে এখানে আসলে না যাইতে ইচ্ছা করে না, একদম শান্ত পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। এখন বাজে হলো 3:42, আমরা কিন্তু এখন লাঞ্চ করিনি, কিন্তু একবারও মনে হয়েছে কারো যে লাঞ্চের কথা। আমার মনে হয়েছে আমি খুব হাংরি। তুই তো ওরকমই, এই জন্যই Instagram. না তাসুন আর্ট করে তো এই জন্য আর্টের বিষয়গুলো খুব ভালো জানে আর কি। তো যাই হোক, আমরা ঘুরে টুরে দেখলাম, আপনারা এখানে এসে দেখবেন তাহলে ভালো লাগবে। মানে কি আমরা তো কিছুই দেখাইতে পারলাম না ভিতরে, বাট আপনারা এখানে এসে ঘুরে দেখলে অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু সবগুলো ছবির সামনে সবগুলো জিনিসগুলো লেখা লেখি ছিল যে কোন ছবিটা কোন সময় তোলা। তা আমার মনে হয় যে আপনাদের এখানে এসে এটা এক্সপ্লোর করা উচিত। এর আগে আমি চার বছর আগে আসছিলাম, বাট সেই সময় এতটা সুন্দর করে রাখা ছিল না, বাট আস্তে আস্তে ডে বাই ডে এটা আরও সুন্দর করে রাখছে। মানে একদম পরিষ্কার হয়ে আসছে চারিদিকে। আর আমরা এখন যে সিজনে আসছি এই সিজনটা অনেক এটার জন্য বেস্ট, মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সিজনটা অনেক সুন্দর। কুঠিবাড়িতে অবস্থানকালে রবীন্দ্রনাথ কর্তৃক ব্যবহৃত স্কুল। ও, এটা হচ্ছে পাঠশালা ছিল। এখানে সবাই উনি ওখানে দাঁড়াইতে হয়তো বা নিচে সবাইকে বসায় ক্লাস দিতে এরকম কিছু একটা হয়তো। হ্যাঁ হতে পারে। বলছিলাম কিন্তু একটা করতে খেয়ে যাইতেন। ঢাকায় পাওয়া যায় মামা। শুধু প্লিজ এখানে বসো, অনেকটা বসো, একটা ডেক্সি দাও, একটা টেবিল দিয়ে বসো, একটা ডেক্সি নিয়ে বসো। অনেক সে হাই ওই রাম বসলে হবে না, কলপি হাতে নি কাটা সামনে বসো, লাগবে হাতে নি কাটা লাগবে না বলে পারে। আরে মোবাইল ছবি তোলো। কি করছো তুমি? এটা সারা মুখে গুলবি লাগাইছো। ওই সে টিস্যু আছে 10-20 টাকা। হ্যাঁ হ্যাঁ, ফাটাতে পারলে
10টা খাড়াইতে পারলে দুইটা ফ্রি দুইটা ফ্রি 10 লাগাতে পারলে 10টা আর যদি 5টা লাগাতে পারি 5টা করলে একটা ফ্রি একটা ফ্রি হ্যাঁ ওকে ঠিক আছে নাও 50টা মারবি এইটা আমার টার্গেট এখানে হাত দেয়া যাবে তো হ্যাঁ যান চলুন করেন পানির মতো সোজা আর দুইটা ফ্রি দুইটা ফ্রি ফ্রি দুইটা মারবা কয়টা করে মারতেছো এই ডান্ডিটার মাঝখান দিয়ে এই ফুটাটা বরাবর যেই বেলুনটা দেখা যাবে সেটা ফুটবে গুড 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 শেষ 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 যদি মারতে পারো একটা কোক খাওয়াবো তোমাকে চলো চাচা কেমন আছেন মনে আছে আমাকে বলেন তো কোথায় দেখাইছিল ঘাটে দেখা হয়েছিল আপনার সাথে গুলি টুলি মারা শেষে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো ঘোড়া আছে না আমি ঘোড়ার গাড়িতে উঠতে ভয় পাই ঘোড়ার গাড়িতে না ডাইরেক্ট ঘোড়া ঘোড়ায় উঠতে তো আরো ভয় পাই ঘোড়ার কত করে 50 টাকা কতটুকু এক চক্কর এই মাঠে এক চক্কর এই মাঠে এক চক্কর 50 টাকা ঠিক আছে পরের বার এসে উঠবো না কি 50 টাকা এক চক্কর মারবা তুমি আমি 50 টাকা দিয়ে একটা তেহরি খাইতে পারবো কতদিন ধরে চেষ্টা করেন হ্যাঁ কত করে মামা 200 টাকা হ্যাঁ বুঝতে পারছি এটা 200 টাকা এটা নিয়ে আমাদের জন্য লস রাখো সো কুটিবাড়ি গেটের সামনে এরকম দোকান পাবেন আপনারা এখান থেকে আপনারা এই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারেন বাসায় রাখার জন্য শো পিচ টাইপের স্ন্যাক্স খাওয়া দাওয়া করলাম আমরা এতক্ষণ ধরে এখন আমরা আবার ব্যাক করব ঘোড়ার ঘাট দিয়ে আবার যাব খাওয়া দাওয়া শেষ মানে আপনি তো টিপটম করে খেলেন না আমাদের ভালো কি খেলাম না হ্যাঁ একটু কেক খাই রেস্টুরেন্ট হবে না আমাদের না এখানে একটু রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট নাই কোনো এখান থেকে বের হবে তোমাকে বুঝছো 15 টাকার 20-25 টাকা আনলিমিটেড 5টা মানে কোনো লিমিট নাই বাই বাই কুটিবাড়ি আবার দেখা হবে বাট এখনই সমাপ্ত না আমরা আবার ঘোড়াঘাট দিয়ে ব্যাক করতেছি ব্যাক করে কুষ্টিয়ার ভিতরে ঢুকে আমরা খাওয়া দাওয়া করব ইভিনিং এ কি Yes, এখন এই ভিডিও ক্লোজ করবেন না দীপ তোর পেটের ভিতরে চুচু করতেছে এই জন্য ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আমাদের সবারই খিদা লাগছে বাট এখানে ভালো কোনো খাওয়ারের জায়গা নাই এই জন্য আমরা কুষ্টিয়ার ভিতরে যাই আবার খাওয়া দাওয়া এই নো পারবা দাও পারবো Yes কুয়াশা কুয়াশাই তো না হ্যাঁ কুয়াশা বাট মাছখান দিয়ে যাচ্ছে কেন ওভাবে নাকি ধোয়া অনেক সুন্দর না ওটা কুয়াশা ওইখানে বুঝছি সারাদিন বাদাম খেয়ে কাটাই দেওয়া যাবে হ্যাঁ বিয়ে না করলে বাদাম খেয়ে কাটাই দেওয়ার একটা প্রবণতা থাকে মানুষের আমি বাদাম একাই চুলে খেতে পারি আমার চুলে দেওয়ার জন্য কাউকে লাগে না ঐশী কেমন লাগলো অনেক ভালো লাগছে কটাকা করে ভাই 3 টাকা মাত্র সম্ভব কোথাও 3 টাকায় আমরা নৌকা পার নৌকা পার মানে নদী পার চলো আবার শীতকালে কুষ্টিয়া আসি শীতকালটা অনেক সুন্দর কুষ্টিয়া ১৫ টাকার কাবাব খাইতে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসলা এত পিনিক মামা এটা কিসের কাবাব গরু মামা বললো যে 1.5 বছর আগে থেকে এটা ওপেন করছে এবার আসার পর থেকে সবাই বলতেছে যে 15 টাকার কাবাব খেতে যেতেই হবে সেই জন্য চলে আসছি আমরা 15 টাকার কাবাব খেতে ৩০টা একবারে 30টা হয়ে যাবে ওরে বাপ চুলাটা দেখছো মনে হচ্ছে স্পেশাল এটার জন্যই বানানো এটার জন্যই তো বানানো অয়েল ব্রাশ এটা ব্রাশ না হ্যান্ড হেল্ড
ওইসা তুমি কি করছো ছবি এডিট করতেছি এখন পোস্ট করব ইনস্টাগ্রামে হ্যাঁ ডান এখানে কয়টা 100 টাকা 5 টাকা করে 5 টাকা করে 100 হ্যাঁ হ্যাঁ বিট লবণ দিন নাকি ও গরম গরম শিক্ষাবাবের মতো লাগছে মানে এটা তো আসলে শিক্ষাবাব আর একদম মাংসের বাইটগুলো বোঝা যাচ্ছে মানে 15 টাকা হিসেবে ইটস ভেরি ওকে মানে এখানে যদিও 4 পিস আছে বা 5 পিস আছে মানে প্রায় তোমার এখানে কয়টা কাবাব আছে এখানে 5টা 5টা মানে 5-15 75 টাকার মানে এখানে 75 টাকার কাবাব আছে বাট এমনি হচ্ছে যে ওখানে ওই লবণ টাইপের একটা উপরে জিনিস ছিটাই দিচ্ছিল ওটা দিলে একটু বেশি লবণ লবণ লাগতেছিল বাট আমরা এই জন্য বলছি যে লবণটা উপরে যাতে না দিতে লবণ না দিয়ে খেতে এটা বেশি ভালো লাগছে কুষ্টিয়াতে আসলে ট্রাই করতে পারেন ওটা কলকাতার মির্জা গালিবিস্তিরের কাবাবের মতো লাগছে এই আপনি এক একবার এক এক ভিডিওতে এক এক দেশের কাহিনী বলেন মির্জা গালিবিস্তিরে এরকম অনেক কাবাবের দোকান আছে ছোট ছোট 10 টাকা 15 টাকা কাবাব বিক্রি করে আমি তো কখনো খাই নাই অনেকটা এরকম আমি গেলে বুঝবেন আমি গেলে বুঝবো তাহলে তখন আপনাকে 100% বলবো 75 টাকার কাবাব হিসেবে ভালো মানে টোটাল 5 টাকা কাবাবের দাম 75 টাকা 15 টাকায় পেট ভরবে না এখানে 100 টাকা নিয়ে আসতে হবে মিনিমাম তো আমি হচ্ছে ফুড ব্লগার না এজন্য ডিটেইলস কিছু বলতে পারতেছে না ভালো লাগতেছে এটাই ম্যাটার করে এটাই ম্যাটার করে ভালো লাগতেছে আপনার এই কাবাবটা হচ্ছে মানে প্রাইস হিসেবে ওকে আছে ভাই পানি দাও কিন্তু মানে আপনারা যে খেয়ে আসে মানে ওয়াও বলার মতো বা খুব ভালো এক্সপেক্ট করবেন আসলে এতটাও না প্রাইস হিসেবে ওকে প্রাইস হিসেবে ইটস ওকে এটা মোর দ্যান ওকে আর কি প্রাইস হিসেবে টোটাল কয়টা খেয়েছেন আমরা 66 66 টা কাবাব 66 × 15 990 টাকার কাবাব কেউ যদি ফ্রেন্ড সার্কেল কে কম টাকার মধ্যে ট্রিট দিতে চান এখানে চলে আসবেন একদম পারফেক্ট জায়গা জোস জায়গা এই কাবাবের লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে এটা হচ্ছে এই যে পাশে এলজিডি ভবন এবং হচ্ছে রাইফেলস ক্লাব ঠিক সাথে এইখানে লাগানো আছে কাবাবের ঘর সবাইকে বাই বলে দাও বাই এক কথাই না একটু বলো কি বলবো বলো যে শিখাই দেন ব্লগার শিখাই দেন বলো যে সবাই ভালো থাকবেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ পেডুক কাবলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এই তো আর কি এই তো কুলফি খাবেন কুলফি খাবেন কুলফি খাবেন ছেলেটা কি করছে শুনেন ছেলেটা গোপ্রো বেচে দিয়ে খুশিয়ে চলে আসছে সো দীপ্ত চ্যানেলে এবার আর কোনো ব্লগ থাকতেছে না বাট বেচে আমি একটা আপগ্রেড করতেছি ক্যামেরা সো আপনারা আরো ভালো ব্লগ পাবেন ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে আবার ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ